নমস্কার সকলকে, শুভ বিজয়া। আবার পুজোর পর চলে এসেছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আমার এর আগে যে দুটো পর্ব দিয়েছি তেওড়া তালের, আজ তার শেষ পর্ব। এক ভাই বলেছিল কিছু রেলা, তা আমি একটা ভেবেছি সেই রেলাটা এর মধ্যে দেখানো যেতে পারে, যে বড় হাতের রেলা। আমি মেনলি কিন্তু কীর্তনের বাজনার মধ্যে কীভাবে বাজবে সেটাই দেখাচ্ছি। এখানে সব কিছু আমি দেখিয়েছি, বাজনাগুলো মেনলি কী কী হবে। আজ শুধু শেষটা, শেষ পর্বটা দেখাচ্ছি, এবং আমি গানের সঙ্গেও একটু বাজিয়ে দেখাবো, আপনারা দেখবেন। আমার প্রথম গানের সঙ্গে যখন বাজনাটা হচ্ছে সেগুলো দেওয়া আছে, তারপর থেকে আমি বলছি। গান হচ্ছে, এবার গানের মধ্যে আমি কিছু রেলা ঢোকাবো। গান যেমন গতি হবে তার ডবল এটা বাজবে, 1 2 3 4 5 6 7। এটা বাজবে, এটা 7 মাত্রা। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, তার লঘু। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা। তাহলে এটা কি হলো? ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, 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 ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা। বা দিকের কিন্তু আপনারা জানেন কোনটা ঘে আর কোনটা খে। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, এবার ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা। তাহলে কি হলো? ঘেনে 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 তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, 7 মাত্রা। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, আর ঘেনে তেরে খেটা তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটা। আবার যেটা ঘ দিলাম সেটা খ হচ্ছে, খ গুলো এই হবে, এছাড়া ডান দিকের ফিঙ্গারিং পুরোটাই এক। এবার আপনারা হয়তো এটা দেখে বুঝতে পাচ্ছেন না, কিন্তু একটু ভাবুন আমি যে বোলটা বলছি সেই বোলটাও আমি লিখে দেব। এবার সেই বোলটার সঙ্গে হাতের, যদি আপনারা একেবারে নিউ মানে আজকে শুরু করছেন, তাহলে এই বাজনাটা এখন বাজাতে যাবেন না, এখন হবে না, আগে ভালো করে প্র্যাকটিস করে নিন, তারপর। এটা আমি তাদেরকেই দিচ্ছি যারা মোটামুটি জানে আর কি, সেই রকমভাবে। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, এইটা বাজবে এরকমভাবে। ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে তেরে খেটা, ঘেনে তেরে খেটে তাক তেরে খেটা, ঘেনে তেরে, ঘেনে তেরে তেরে খেটা। এইটা বহুবার বাজবে, তখন এটাকে একটা রেলার মতো শোনাবে। এরপর এরপর আসছে যখন আমরা গানটাকে গানটাকে আমরা মাথুম দিয়ে তুলতে পারি, বড় দুটকির যে মাথুম সেরকমভাবেও এটা করা যায়, কিন্তু মেনলি আমরা মাথুম দিই না, সরাসরি মেল বাদ্যে চলে যায় তাগুড়ু। এমন গানটা হচ্ছে, এর সঙ্গে বাজাচ্ছি।
किलो दा गुड़ू এটা এই দা গুড়ু গুড়ু যদি আমি যেহেতু এর আগে আমি একটা বাদ্য শিখিয়েছি দা গুড়ু সেটা আপনারা দেখে নেবেন দা গুড়ু গুড়ু কীভাবে বাজায় সেটা না জানলে কিন্তু এই বাজনাটা এই এখন এটা এটা দেওয়া সম্ভব না সেটা আপনারা দেখে নেবেন তাহলে কি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত দা গুড়ু গুড়ু দা গুড়ু দা এবার এর সঙ্গে গান হচ্ছে মনে করুন দা গুড় গুড় বাজানোর পর গানটা যেখানে মূর্ছন দেব বা মান সেখানে কি বাজবে সেখানে বাজবে ঘেনে তাকে তা ঘেনা তাকে তা ঝা এটা গান শেষ ঘেনে তাকে তা ঘেনা তাকে তা ঝা ঝা মানে ঘেনে তাকে তা ঘেনা তাকে তা ঝা আ ঝা আ এটা শেষ সাত সাত হচ্ছে ঘেনে তা খেটা ঘেনা তা খেটা ঝা আ ঝা আ এখানে শেষ আবার সে যেখানে ছিলাম একদম প্রথম চলে আসলাম তাহলে এবার আমি যেটা দেখালাম আপনারা যারা একদম নিউ তারা কিন্তু বুঝতে পারবেন না তার আগে প্রথম থেকে শিখে 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 আসুন হয়তো যারা প্রথম তারা এই ভিডিওটা দেখে বলবে যে না কিছুই বুঝতে পারছি না অবশ্যই তারা কিছুই বুঝতে পারবেন না আগে প্রথম থেকে শিখে আসতে হবে তারপরে এগুলো হবে এবং যারা মোটামুটি জানে তারা হয়তো বুঝতে পারবে যারা প্রথম তারা আমার প্রথম দিকের যেসব ভিডিও আছে আপনারা সেগুলো দেখুন এবং দেখে দেখে আস্তে 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 শিখুন যদি আপনারা মনে করুন আমার কাছে শিখবেন অনলাইনে আমার নাম্বার দেওয়া আছে তাতে যোগাযোগ করতে পারেন আর এইবার আপনারা দেখুন আমি গানের সঙ্গে এই তালটা বাজাচ্ছি দেখুন স্বর্ণ বর্ণ বিবর্ণ